দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এবি ব্রডকাস্টের নিয়মিত আয়োজন আজকের পত্রিকা থেকে বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নিই আজকের শিরোনামগুলো। প্রথম আলো, দাবি না মানলে বুয়েটে তালা, এক আসামির ভয়ঙ্কর বর্ণনা। সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড। যুগান্তর, দাবি না মানলে বুয়েটে তালা, আলোচিত অমিত শাহা সহ গ্রেফতার আরও তিন ছাত্রলীগ নেতা, ইফতির আদালতে স্বীকারোক্তি। সমকাল, দাবি না মানলে তালা, বুয়েটে ছাত্রলীগের মেসেঞ্জার গ্রুপে নির্যাতনের ছক, সেই অমিত শাহা সহ গ্রেফতার আরও তিন। সাহিত্যে নোবেল পেলেন তোগারজুক ও পিটার হান্ট। আরমান ছিলেন সম্রাটের ভল্ট ম্যানেজার। রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড। দৈনিক নয়া দিগন্ত, পদে পদে ভোগান্তি ব্যবসায়ীদের, আজকের মধ্যে দাবি না মানলে বুয়েট অচল, ভিসির পদত্যাগ সহ সাত দফা বুয়েট শিক্ষক সমিতির। জিডিপি অর্জন নিয়ে বিশ্বব্যাংকের ভিন্ন মত, দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ, সব চুক্তি বাতিল দাবি বিএনপির। ছাত্র সংগঠন ও শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতি মুক্ত করার দাবি টিআইবির। দৈনিক ইত্তেফাক, আবরারকে মারার নির্দেশ আসে মেসেঞ্জারে, শিবির বলে প্রচার করে অমিত ও মিজান, প্রবৃদ্ধি হবে 7.2%, বিশ্বব্যাংক। আবরার হত্যাকাণ্ড, বাক স্বাধীনতার ওপর আঘাত। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো। এবার আসুন একটু বিস্তারিত জানি। আমরা দেখতেই পাচ্ছি যে আজকেও বরাবরের মতো, গত কয়েকদিনের মতোই, আবরার হত্যাকাণ্ড এবং এই সম্পর্কিত মন্তব্য, বিশেষ মতামত এবং কলাম আজকের পত্রিকার পাতাগুলোকে সমৃদ্ধ করেছে। প্রথম আলো যেটা লিখেছে যে দাবি না মানলে বুয়েটে তালা, আসলে প্রত্যেকটি পত্রিকার আজকের হেডলাইন এটি। আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট শিক্ষার্থীরা যে 10 দফা দাবি দিয়েছিল সেগুলো মানার আজকেই লাস্ট ডেট তারা ঠিক করে দিয়েছে, এবং এর মধ্যে দাবি না মানলে তারা আসলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবে। তাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে ছিল অবশ্যই বুয়েট ভিসির পদত্যাগ, হলে হলে র্যাগিং বন্ধ করা, ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীর উপর শারীরিক মানসিক নির্যাতন বন্ধ করা, আবরার হত্যাকাণ্ডের যে মামলা হয়েছে সেই মামলার খরচ বহন করা, তার ক্ষতিপূরণ দেওয়া, এবং ভিডিও ফুটেজে শনাক্ত যারা জড়িত ছিল বা হত্যাকারী যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া এখন পর্যন্ত হয়নি। আলটিমেটাম দিয়েছে যে আজকের মধ্যে সেই দাবি না মানলে তারা বুয়েটে তালা লাগিয়ে দেবে। পাশাপাশি আরও যে নিউজগুলো উঠে এসেছে এই আবরার হত্যাকাণ্ড নিয়ে, সেটা হচ্ছে এক আসামির ভয়ঙ্কর বর্ণনা। বুয়েট শাখা ছাত্রলীগের নেতা ইফতি মুশারফ ওরফে সকালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আসামিরা 5 দিনের রিমান্ডে আছে এবং সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে, কথা বলছে এবং বিভিন্ন বিষয় উঠে আসছে। পাশাপাশি বুয়েটে এইরকম ঘটনা সম্পর্কে এর আগে যারা এই ধরনের তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন তারাও মুখ খুলতে শুরু করেছেন। আবরার হত্যা, বাক স্বাধীনতা নিঃসৃততম আঘাত, এটা টিআইবির মন্তব্য। পাশাপাশি গতকালকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারও কণ্ঠ মিলিয়েছেন। তিনি বলেছেন যে আবরার হত্যাকাণ্ড একটি জঘন্য হত্যাকাণ্ড এবং তার বিচারও তিনি দাবি করেছেন। পাশাপাশি ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশের স্বাধীনতা তার উপরও তিনি জোর দিয়েছেন। সমকাল লিখেছে, বুয়েট ছাত্রলীগের মেসেঞ্জার গ্রুপে নির্যাতনের ছক, বেরিয়ে আসছে গোপন তথ্য, আবরারকে ধরে আনার নির্দেশদাতা মেহেদী হাসান রবিন, এর আগে ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত দায়ান। তার ভাষ্যে উঠে এসেছে যে বুয়েটের হলে হলে টর্চার সেল আছে, সেখানে ভিন্ন মতাবলম্বীদেরকে ধরে নিয়ে বা তাদের কোনো কারণে অবাধ্য হলেই তাকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয়, পায়ের পাতা থেকে উরু পর্যন্ত পিটানো হয়, এবং মারতে মারতে একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন সেই লাঠিটি নিয়ে তাকে আঘাত করতে শুরু করে, এইভাবে ঘণ্টার পর ঘণ্টা চলে। গতকালকের পত্রিকার সংবাদগুলো ছিল অমিত শাহা সহ তিনজন গ্রেফতার, এখনও হয়নি, কিন্তু গতকালকে দুপুরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং নয়া দিগন্ত এখানে মাঝে প্রথম পৃষ্ঠার মাঝখানে বক্স নিউজ করেছে যে আবরার হত্যার মূল চক্রান্তকারী অমিত শাহা, সে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য, দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ, সব চুক্তি বাতিল করতে হবে। বিএনপির দাবি জানিয়েছে আবরার হত্যায় তারা 2 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। শিক্ষার্থীদের সঙ্গে বসছেন উপাচার্য, শিক্ষক রাজনীতি ও সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি। আবরার হত্যাকাণ্ডের পাশাপাশি আরেকটি যে দুঃখজনক সংবাদ আজকের পত্রিকায় শিরোনাম হয়েছে, দৈনিক ইত্তেফাক এটাকে লিখেছে এভাবে, বিছানায় মা ও ছেলের লাশ,
বাবা ঝুলছিলেন ফ্যানে। মিরপুরের একই পরিবার থেকে এক পরিবারের তিনজন সদস্য, বাবা মা এবং সন্তানের মৃতদেহ গতকাল পুলিশ উদ্ধার করে। আরেকটি হত্যাকাণ্ড যেটি আসলেও সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, সেটি হচ্ছে সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ড, স্কুল ছাত্রী। এবং সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের একমাত্র যে আসামি, সে মুদি দোকানদার ওবায়দুল, তাকে গতকাল আদালত মৃত্যুদণ্ড দিচ্ছে। প্রত্যেকটি পত্রিকায় মোটামুটি এই হত্যাকাণ্ডের খবরটিও এসেছে যে ওবায়দুলের মৃত্যুদণ্ড। গতকালকে যে একটি সংবাদ আমরা দেখেছিলাম যে কোচিং সেন্টারের মালিক এবং কর্মকর্তা বা শিক্ষক যারা আছেন, তারা কারসাজি করে মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা পাশ করিয়ে দেন। আজকের পত্রিকা এসেছে যে ফাঁকা খাতা জমা দিয়েও সর্বোচ্চ নম্বর পেয়েছেন, দৈনিক প্রথম আলো রিপোর্টটি করেছে। সেই থ্রি ডক্টরস কোচিং সিলগালা, পরিচালককে জরিমানা। এবার আসে একটু চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে। একটি নিউজ আজকে প্রথম আলো করেছে যে যুবলীগের চেয়ারম্যান ওমন ফারুক চৌধুরী বিষয়ে, তিনি আসলে গত 20 দিন ধরে কার্যালয়ে যাচ্ছেন না এবং কোনো কর্মীর, নেতাকর্মীর ফোনও রিসিভ করছেন না। ইত্তেফাক এই বিষয়টি তুলে এনেছে এভাবে, ঢাকা দক্ষিণের মাদক সম্রাট খালেদ, প্রতিটি থানা এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে সেক্টর প্রধান, ক্যাশিয়ার সাধু, প্রতি রাতে মাদকের কোটি কোটি টাকার ভাগ হতো, পরদিন সকালে সংশ্লিষ্টদের কাছে সেটা পৌঁছে দেওয়া হতো। মোটামুটি একটা চিত্র দৈনিক ইত্তেফাক বিশ্বব্যাংকের একটি রিপোর্টকে তুলে এনেছে, তাদের শেষের পাতায় হেডলাইন করেছে সেটি হচ্ছে প্রবৃদ্ধি হবে 7.2%। বিশ্বব্যাংক উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থান বড় ফারাক, কলেজ পাস 1/3 শিক্ষার্থী বেকারত্বের অভিশাপ বহন করছে। এই সংবাদটি দৈনিক যুগান্তর লিখেছে, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 7.2%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। আসলে সরকার পূর্বাভাস দিয়েছিল যে এই বছর তারা প্রবৃদ্ধি অর্জন করবে 8.2%, কিন্তু বিশ্বব্যাংক সেটাকে এক কমিয়ে তারা 7.2% পূর্বাভাস দেখিয়েছে। তবে তারা পাশাপাশি এই মন্তব্যটি করেছে যে 7-এর উপরে যে প্রবৃদ্ধির যে সম্ভাবনাটা আছে সেটি আসলে একটি শক্তিশালী অর্থনীতি নির্দেশ করে। দর্শক, এবারে চলুন একটু নোবেল পুরস্কারের দিকে যাই। আমরা গত 3 দিন যাবৎ দেখছি তিনজন করে নোবেল পুরস্কার পেয়েছেন, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র। আজকে সাহিত্য পুরস্কারের যে নোবেল সেটি ঘোষণা করা হয়েছে, আজকের পত্রপত্রিকা এসছে। এবং পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারজুক এবং অস্ট্রিয়ার লেখক পিটার হান্ক, এই দুইজন সম্মিলিতভাবে 2019 এবং 2018 সালের নোবেল পুরস্কার পেয়েছেন। 2018 সালের জন্য পেয়েছেন ওলগা তোকারজুক, তিনি পোল্যান্ডের লেখিকা। গত বছর কিছু কারণে এই সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়াটি বন্ধ ছিল, তবে সেটি এবার দিয়েছে। আর 2019 সালের জন্য পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হান্ক। জাতীয় পর্যায় থেকে এবার একটু আমরা আন্তর্জাতিক পাতায় যেতে চাই। আন্তর্জাতিক পাতায় দুটি সংবাদ আজকে বেশি গুরুত্ব সহকারে ছেপেছে পত্রিকাগুলো। একটি হচ্ছে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের সেনা অভিযান, এবং কাশ্মীর নিয়ে হঠাৎ কঠোর অবস্থানে চীন। দৈনিক সমকালও একই বিষয়ে লিখেছে, তুরস্কের অভিযানে সম্মতি নেই যুক্তরাষ্ট্রের, সিরিয়ায় তুমুল লড়াই, আঙ্কারার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা চান রিপাবলিকান সেনেটররা, কাশ্মীর নিয়ে চীনের মন্তব্যে ক্ষুব্ধ ভারত। আমরা জানি যে আজকেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারত সফরে যাচ্ছেন, এবং ভারতে তাকে বেশ বড় আকারে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো, তাকে স্বাগত জানানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যেই চীনের এই মন্তব্যটি উঠে এসেছে যে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে চীন। এই বিষয়টি নিয়ে ভারত তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলেছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে কারো নাক গলানোর প্রয়োজন নেই। সিরিয়ার কুর্দি অভিযান দ্বিতীয় দিনে তুমুল লড়াই, নিহত 109। আমরা জানি যে সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী এলাকায় মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে গত পরশু রাত থেকেই অভিযান চালিয়েছে তুরস্ক সেনাবাহিনী, এবং প্রথম বিমান হামলা, এরপরে গ্রাউন্ড অফেন্সিভে গেছে। এই গ্রাউন্ড অফেন্সিভে যাওয়ার পরেই তুরস্ক দাবি করছে যে তারা 109 জন মিলিশিয়াকে হত্যা করেছে এবং বেশ কিছু বন্দীও করেছে। পাশাপাশি আরেকটি বিষয় যেখানে উঠে এসছে সেটা হচ্ছে, 2 মাস পর কাশ্মীরের দরজা খুলছে পর্যটকদের জন্য, চীনের মুসলিম নিপীড়ন গুরুতর মানবাধিকার লঙ্ঘন, এটি মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। 2 দিন আগে তিউনিসিয়ার পার্লামেন্ট নির্বাচন হয়েছে, এটি হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে আসলে এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছেন
রশিদ ঘানুশি আর নাহদা পার্টির রশিদ ঘানুশি। তিউনিশিয়ার পার্লামেন্টে 271 আসনের মধ্যে তারা পেয়েছেন 52 আসন, তবে এটি সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন নয়, কারণ সরকার গঠন করতে হলে তাকে কমপক্ষে 109 আসন পেতে হবে। এছাড়া 2014 সালের নির্বাচনেও এই আর রশিদ ঘানুশির আর নাহদা পার্টি সেখানকার নির্বাচনে 70 আসন পেয়েছিল, সে অনুযায়ী এবার এখনও 18 আসন কম আছে। দর্শক, এই ছিল জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর আজকের পত্রিকায় প্রকাশিত শিরোনামগুলো। এবার চলুন আমরা ছোট্ট ছোট্ট কিছু সংবাদ জেনে নেই সংক্ষিপ্তভাবে। খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশ। হত্যা নিয়ে রাজনীতি চান না আবরারের বাবা, খুনিদের শাস্তি চান মা। বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ডক্টর কামাল। আরও কয়েক প্রভাবশালীর অ্যাকাউন্ট ফ্রিজ। খুনিদের সঙ্গে ক্যাম্পাস ভাগাভাগি আর নয়। প্রতিবন্ধী 6 নারী, 6 বছরের শিশুসহ ধর্ষণের শিকার 3। মত প্রকাশের কারণে পিটিয়ে হত্যা, সংবিধানে আঘাত ডক্টর কামাল। টিআইবির বিবৃতি, আবরার হত্যা বাক স্বাধীনতায় নিষ্ঠুরতম আঘাত। ডিবি পরিচয়ে ব্যবসায়ীর প্রায় 1 কোটি টাকা ছিনতাই। বরিশালের 4 শিক্ষা প্রতিষ্ঠান, হলে হলে টর্চার সেল, মাদকের আখড়া। দুর্নীতি করে কেউ পার পাবে না, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। জাপানের সব সেক্টরে জনশক্তি প্রেরণের প্রস্তুত বাংলাদেশ, প্রবাসী কল্যাণ মন্ত্রী। দর্শক, এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন এবং এবি ব্রডকাস্ট সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রাখছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।